নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনারা দেখছেন শুভ ইনফরমেশন টেকনোলজি তো এখন লকডাউন চলছে সারা দেশে সেই লকডাউনের সময় অনেকেই আস আশা করছেন কিছু নতুন চাকরির আবেদনের জন্য নতুন রিক্রুটমেন্টের জন্য তো আজকে একটা গুরুত্বপূর্ণ আবেদন বা তথ্য আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো পুরোটি দেখতে গেলে আপনাদের পুরো ভিডিওটিকে দেখুন এবং স্কিপ করবেন না আর ভিডিওটি শেষে গিয়ে যদি আপনার ভালো লাগে তাহলে আপনাদের কোনো বন্ধু বা পরিবারকে শেয়ার করুন যাতে সেও এই সুবিধার মধ্যে আসতে পারে তো আজকে প্রথমে আলোচনা করব যে তিন মাস ট্রেনিং করার পর আপনাকে চাকরি দেবে এই ইনস্টিটিউটটি বা এই কোম্পানিটি তো সেটা কি আজ দেখিয়ে নেবো ফার্স্ট দেখতেই পাচ্ছেন একটা ওয়ার্ল্ড রিলেশন ডট কম তো এখান থেকে আপনারা কী করতে পারবেন কি কাজ করতে হবে কি ট্রেনিং নিতে হবে কি টাকা পাবেন কি করতে হবে সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে দিয়ে দেবো যদি আপনি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে নিয়মাবলী ও প্রশিক্ষণ সম্পর্কিত তথ্য বর্তমানে সমস্ত বিশ্বের স্বাস্থ্য পরিষেবায় বিপুল চাহিদা ও অনলাইন স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ ইন্টারনেট এবং কম্পিউটার প্রযুক্তিবিদ্যায় মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার চাহিদা কমেই বেড়ে চলেছে ভারতবর্ষে প্রচুর যোগ্য ছেলেমেয়ের চাহিদা বাড়ছে যারা এই ব্যবস্থাটি পরিচালন করতে সক্ষম তারা এই দফায় ওয়ার্ল্ড রিলেশন ডট কমের সাতশো জন প্রার্থীকে প্রশিক্ষণ সুযোগ দিচ্ছে সাধারণ চাকুরি প্রার্থী খুব সহজেই যে পেতে পারেন প্রশিক্ষণের শেষে একটি স্থায়ী ও সম্মানজনক পদে চাকুরি পড়াশোনার সাথে সাথে প্রশিক্ষণটি নিয়ে রাখলে আপনারা সুনিশ্চিত ভবিষ্যৎ গঠন করতে পারবেন সাধারণত ছাত্র ছাত্রীটি সফটওয়্যারটি সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণ এবং অ্যাপ্লিকেন্স হক হিসাবে চাকরির সুযোগ পাবেন এবং কারিগরি শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা প্রশিক্ষণ মাধ্যমে সরাসরি যুক্ত হতে পারবেন সফটওয়্যারটি ডেভেলপমেন্ট ও টেস্টিং এবং পারফরমেন্স মনিটরিংয়ের কাজে যা মেনটেনেন্সের দায়িত্বে রয়েছেন তথ্য প্রযুক্তি সংস্থার সিস্টেম সলিউশন তারা বুঝতে পেরেছেন আশা করি কি আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এটি করতে থাকুন আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তো অতএব আপনারা স্টুডেন্টের সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনারা এই ট্রেনিংটি নিতে পারবেন এটা তিন মাসের ট্রেনিং তিন মাস ট্রেনিং নেওয়ার পরে আপনাদের একটা সম্মানজনক বা পদে চাকুরি দেওয়ার ইচ্ছে এখানে দেওয়া দেবে তো আপনারা প্রথমে প্রশিক্ষণের বিষয়বস্তুটা দেখে নেব মূলত আধুনিক কম্পিউটার শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডিজিটাল প্রিন্টেন্ড রেকর্ড সংরক্ষণ যা ভারত সরকার ও রাজ্য সরকার দ্বারা নির্দেশিত আংশিক ম্যানেজমেন্ট এবং অনলাইন হেলথ কেয়ার সফটওয়্যার এইচ আই এম এস এর ব্যবহারে রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠিত প্রশিক্ষণের মেয়াদ তিন মাস আপনাদের তিন মাসে এই ট্রেনিংটা করাবে যোগ্যতা চাই মাধ্যমিক উত্তীর্ণ বা তার বেশি বয়স সীমা হচ্ছে সতেরো থেকে উনচল্লিশ আপনারা মাধ্যমিক পাশ করেছেন তারাও জমা দিতে পারবেন অ্যাপ্লিকেশানটা করতে পারবেন বা তার উপরও যারা এইচএস দিয়েছেন বা গ্র্যাজুয়েট করছেন তারাও অ্যাপ্লিকেশানটা করতে পারবেন সময়সীমা বলা আছে সতেরো থেকে উনচল্লিশ বছর মধ্যে প্রার্থী বাছাই পদ্ধতি প্রার্থী বাচাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতেই পরীক্ষা দেওয়া হবে দেওয়া যাবে যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষার ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট আপনাদের যারা অ্যাপ্লিকেশন করবে তারা রিটেনে ফিফটি পার্সেন্ট নাম্বার সম্পূর্ণ বিনামূল্যে এবং নিকটবর্তী কেন্দ্র থেকে প্রশিক্ষণটি নিতে পারবেন দূরবর্তী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে প্রশিক্ষণটি নিতে পারবেন মানে যারা বা যারা সেন্টারের কাছাকাছি থাকবেন তারাও নিকটবর্তী প্রশিক্ষণ এগিয়ে নিতে হবে এবং যারা অনলাইন দূরে বা অনেক বাড়ির দূরে থাকেন তারা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণটি নিতে পারবেন প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি সর্বাধিক সাত হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়ার সুযোগ পাবেন এখানে বলা হয়েছে যারা অনেক জায়গায় হয় কি ট্রেনিং নি করায় উল টাকা দিতে হয় কিন্তু এখানে তারা উল্টো আপনাদের ট্রেনিং করাবে এবং তার সঙ্গে সাত হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেবে এর থেকে ভালো সুযোগ এখনও পর্যন্ত আমি দেখিনি এরপর হচ্ছে আবেদন করার পদ্ধতি আপনাদের আবেদন করার পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন চার্জ একটা তিনশো নব্বই টাকা নেয় এই তিনশো নব্বই টাকার মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন তা কী করে করবেন সেটা আমি জানিয়ে দেবো অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে আবেদন করার সময় প্রার্থীর পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এবং আবেদন করার পর রেজিস্ট্রেশন স্লিপ ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্ক্যান করে ক্যামেরায় তোলা ছবি ক্যামেরায় তোলা ছবি ইনফো অ্যাট দি রেট ওয়ার্ল্ড রিলেশন ডট কমে ইমেল করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের একটা রেজিস্ট্রেশন স্লিপ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা স্ক্যান কপি ক্যামেরায় তোলা ছবি ক্যামেরায় তুলে ওটা আমাদের এই ইমেল নাম্বারে মেল করতে হবে অনলাইনে ও সরাসরি আবেদন করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আমি দেখবেন ডব্লু ডব্লু ওয়ার্ল্ড রিলেশান ডট কম এর কেরিয়ার লিঙ্কটি ব্যবহার করবেন এখানে আপনারা কী করতেন অনলাইনে আবেদন করতে পারবেন অথবা আপনার ওয়ার্ল্ড রিলেশান ডট কম লিঙ্কটি ব্যবহার করুন যার ইতিমধ্যে ট্রেনিং কমপ্লিট করেছেন তারা লেটেস্ট বায়োডাটা এবং সার্টিফিকেট স্ক্যান কপি ও কোন কোন জেলা থেকে কাজ করতে চান তা লিখে ইনফো ওয়ার্ড রিলেশান ডট কম ইমেল করুন বুঝতেই পেরেছেন আপনারা যারা যারা ইতিমধ্যে ট্রেনিং কমপ্লিট করেছেন তাদের জন্য এই সুযোগটাও আছে আবেদন করার শেষ তারিখ পনেরোই মে দু হাজার কুড়ি অ্যাডমিট কার্ড কী করে পাবেন আর আপনার অ্যাডমিট আপনার অনলাইন অ্যাপ্লিকেশানের পদীয় নম্বর মোবাইল নম্বরটির মাধ্যমে আপনার নথিভুক্ত রেজিস্ট্রেশন করা হবে রেজিস্ট্রেশন করা হবে অ্যাডমিট কার্ড ইস্যুর সাথে সাথে আপনার মোবাইলে আপনি একটি এসএমএস পেয়ে যাবেন এস এসটির মাধ্যমে আপনারা একটি লিঙ্ক ওয়ার্ল্ড ডিরেশন ডট কম স্ল্যাশ অ্যাডমিট ডট এস পি এক্স দেওয়া থাকবে যার মাধ্যমে আপনি আপনার এই ইস্যু করা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এ বিষয়ে উল্লেখযোগ্য যে পরীক্ষার অ্যাডমিট কার্ড ভেনু ডেট কোভিড নাইন্টিন সিচুয়েশনের ওপর লক্ষ্য রেখেই পরবর্তীকালে জানানো হবে আপনারা যদি এখন অ্যাপ্লিকেশানটা করেন তো আপনাদের পরীক্ষা অ্যাডমিট কার্ড ভেনু মানে কোথায় হবে বা এবং সেইটা আপনার এই কোভিড নাইন্টিন সিচুয়েশনের ওপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে জানানো হবে বিশেষ দর্শক মোবাইল নাম্বার কোনো কারণে ভুল থাকলে বা প্রদান না না প্রদান করলে কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না এই কোম্পানিটি তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটির অ্যাড্রেস দেওয়া আছে এবং শিশ এবং হেল্পলাইন নাম্বার আছে এইট নাইন টু সেভেন টু ফোর ফাইভ জিরো থ্রি জিরো আপনারা এখান থেকে এখান থেকে কোনো হেল্প দরকার হলে করতে পারবেন এবং এরপরে কয়েকটি কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে যেখানে আপনার অনেক কিছু কোশ্চেন আনসার কম্পিউটার বেসড কোশ্চেন অ্যান্সার জেনারেল নলেজ আছে ম্যাথ আছে এবং কিছু রিসেনিং আছে এইগুলো আপনার কম্পিউটারের বেশ কিছু আছে তো এইগুলো আপনাকে আমি এই ম্যাথগুলো আপনারা পড়তে পারবেন ধীরে শিশে দেখে তো সেই জন্য আমি এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করে আপনারা সমস্ত তথ্য আরেকবার পড়তে পারবেন এবং অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবেন বা রিভাই এ করতে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন বন্ধুরা যদি এরকম ভিডিও সবার আগে পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা নতুন চ্যানেল খুলেছি তো আপনাদের পাশে থাকার আমরা খুবই খুশ আনন্দিত হব তো বন্ধুরা সুস্থ থাকুন ঘরে থাকুন ধন্যবাদ